নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণী কম্পিউটার বিষয়ে যেটা প্রশ্ন উত্তর এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, এটা একটি স্কুলের প্রশ্ন। তো আমরা আজকে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এটা অনেকটাই তোমাদের কাজে লাগবে এবং এর থেকে একদম মানে প্রচুর তোমরা কমন পেয়ে যাবে। এটা খুব ভালো একটি প্রশ্ন এবং এটি আবারও বলছি এটি একটি স্কুলের প্রশ্ন। আচ্ছা, অষ্টম শ্রেণী আমরা ইতিমধ্যে অন্যান্য বিষয়ের সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর পোস্ট করে ফেলেছি। তোমরা যদি না পাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিওর গুলো বিভিন্ন বিষয়ের পেয়ে যাবে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। এছাড়া আমরা একটা প্লে লিস্ট সেকশান করেছি, যেটা থার্ড ইউনিট টেস্টের সমস্ত ক্লাসের সমস্ত থার্ড ইউনিট টেস্টের প্রশ্ন উত্তর তোমরা সেই প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। তোমরা কী করবে, ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরপরে তোমরা নবম শ্রেণীতে উঠবে। কারণ এবার নবম শ্রেণীতে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করব, তার নোটিফিকেশানটা তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আমরা সরাসরি শুরু করে নিই এবং প্রশ্ন উত্তর দেখে নিই কী হবে। দেখো, তৃতীয় পর্যায়ে কবি মূল্যায়ন, স্কুলের নাম ওপরে দেওয়া আছে, আমি নাম বললাম না। শ্রেণী অষ্টম, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট, কম্পিউটার বিষয়। কয়েক দাগে পড়েছে, পুরো নাম লিখতে বলেছে 5টি, HTTP, HTML, VDU, GUI, WWW এবং URL। তো আমরা পুরো জেনে নিই। দেখো, HTTP-র পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP। HTML-এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML। VDU-এর পুরো নাম কি, না ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এরপর GUI আছে, GUI হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এবং WWW এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। আর URL এর পুরো ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। তো এগুলো সবকটাই খুবই গুরুত্বপূর্ণ, যেটা শর্ট ফর্মে দেওয়া আছে, এটা তোমরা করে নেবে। আমি বলেও দিলাম উত্তরগুলো, এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নেব, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন যেটা পড়েছে, দেখো যে সাজিয়ে লিখতে বলা হয়েছে, ঠিক আছে, সাজিয়ে লেখা কী কী আছে, না কম্পিউটার চালু করার ধাপগুলি লেখো, তারপরে দিয়েছে মনিটর অন করো, UPS-এ সুইচ অন করো, দেওয়াল বা এক্সটেনশন বোর্ডে সুইচ অন করো, সিস্টেম ইউনিটের পাওয়ার বাটনকে চাপ বা অন করো, এরপর পাসওয়ার্ড দিয়ে এন্টার কি প্রেস করতে হবে। তো আমরা যদি সাজাই, এটা কী হবে? প্রথমে হচ্ছে একেরটাই হবে, কম্পিউটার চালু করার কতগুলি ধাপ। দ্বিতীয়টা কী হবে, চারেরটা, দেখো দেওয়াল বা এক্সটেনশন বোর্ডের সুইচটা প্রথমে অন করতে হয়। এরপর তিন নম্বরটা, UPS যদি থাকে, UPS-এর সুইচটা অন করতে হয়। তারপর পাঁচেরটা, দেখো সিস্টেম ইউনিটের পাওয়ার বাটন, অর্থাৎ যে CPU-র যে পাওয়ার বাটন সেটাকে অন করতে হয়। এরপর দুয়েরটা, মনিটরকে এরপর আমরা অন করি। এবং সর্বশেষ ছয়েরটা, এরপর পাসওয়ার্ড দিয়ে এন্টার কি প্রেস করতে হয়। তো এইভাবে একটা কম্পিউটার খোলা হয়, এটা তোমাদের সাজিয়ে লিখতে বলা হয়েছে, এটা করবে, 5 নম্বর থাকতে পারে। আচ্ছা, এরপর দিয়েছে টিকা লেখো যে কোনো দুটি, এর মধ্যে দেখো প্রথমটা দিয়েছে ইন্টারনেট, দ্বিতীয়টা বলছে উবুন্টু, আর তৃতীয়টা হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো আমরা এর উত্তরগুলোও করেছি। দেখো, ইন্টারনেট, ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত কতগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যা জনসাধারণের জন্য উন্মুক্ত। এবং এখানে IP বা ইন্টারনেট প্রোটোকলের নামে এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়, এটুকুই তোমরা লিখবে ইন্টারনেট দিয়ে যে টিকিটা, ঠিক আছে। এরপরে বলছে উবুন্টু, উবুন্টু দেখো, উবুন্টু হলো এক ধরনের ডেস্কটপ লিনাক্স অপারেটিং সিস্টেম, এটি বিনামূল্যে পাওয়া যায়, ব্যবহারকারী সফটওয়্যারগুলো তাদের স্থানীয় ভাষায় ব্যবহার করতে পারে, ঠিক আছে। এরপরে যেটা আর একটা ছিল, যে অপারেটিং সিস্টেম বলে OS, ঠিক আছে, অপারেটিং সিস্টেমটির সংক্ষেপে OS লেখা হয়। আচ্ছা, এটি হলো একটি সিস্টেম সফটওয়্যার, যা কম্পিউটার ও সফটওয়্যার এবং কম্পিউটার প্রোগ্রামের জন্য সাধারণ সেবা সরবরাহ করা হয়, ঠিক আছে। তো এই তিনটে টিকা আমরা বলে দিলাম। এবার দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছে 5 নম্বরে, 1 × 5, এন্টার কিয়ের কাজ কী, স্পেস বারের কাজ কী, ঠিক আছে, র্যাম কী, কম্পিউটার ব্যবহারের অসুবিধা কী, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, অপারেটিং সিস্টেমের ভাগগুলি লেখো। তা এন্টার কিয়ের কাজ কী, এন্টার কি যখন আমরা টিপি, তখন যখন কোনো কিছু লিখি আমরা কম্পিউটারের মধ্যে, ঠিক আছে, মনিটরে, তখন এন্টার কি প্রেস করলে তার পরের লাইনে চলে যাওয়া যায়, ঠিক আছে।
এটাই হচ্ছে এন্টার কির কাজ। স্পেস বার কি, কোনো কিছু আমরা যখন টাইপ করি তার কোনো দুটো ওয়ার্ডের অর্থাৎ দুটো শব্দের মধ্যে যদি সামান্য জায়গা রাখতে হয় তখন এই স্পেস বারটা আমরা প্রেস করি, ঠিক আছে, প্রেস করলে ওটা স্পেস বারের কাজে ওটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। র্যাম কি, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম হচ্ছে একটা তার মেমোরিটাকে ধরে রাখার জন্য আর কি, ঠিক আছে। তো আমরা যখন কোনো কিছু কম্পিউটার লিখি বা কোনো ভিডিও বা অন্য কিছু কম্পিউটারে স্টোর করে রাখি, কপি করে রাখি, সেটা তো একটা জায়গায় থাকে, তো এটাই হচ্ছে র্যাম, ঠিক আছে। কম্পিউটারের ব্যবহারের অসুবিধা, কম্পিউটার ব্যবহারের অনেকগুলো অসুবিধা হতে, যখন আমরা কম্পিউটারে বসে কাজ করি তখন আমাদের ঘাড়ে এবং মাথায় একটা চাপ পড়ে, ঠিক আছে, স্পন্ডিলাইসিস হয়ে যায় বেশি কোন কম্পিউটার বসে থাকলে, এবং যেহেতু মনিটরের ওপর অনেকক্ষণ থেকে চোখ দিতে হয় তাহলে চোখ খারাপের একটা সমস্যা থাকতে পারে, মানে হয়ে যাওয়ার চান্স বেশি কম্পিউটারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, যেমন সি, জাভা, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার কম্পিউটার দুটি জিনিসই একমাত্র বুঝতে পারে, জিরো আর ওয়ান, এই দুটি সংখ্যা বাইনারি সিস্টেমে জানতে পারে, এই দুটোই তোমরা লিখবে, এর দুটোই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপারেটিং সিস্টেমের ভাগগুলি লিখে, অপারেটিং সিস্টেম অনেকগুলো আছে, ডস আছে, ঠিক আছে, তারপরে উইন্ডোজ আছে অপারেটিং সিস্টেম, লিনাক্স আছে, এগুলো অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে। ডিটেলস জানতে গেলে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে জেনে নেবে। এরপরে উমরটা বলছে যে সঠিক উত্তরটা বেছে নিতে হবে, ঠিক আছে। ডেটার ক্ষুদ্রতম একক কি, বিট, বাইট না মেগাবাইট, তো ডেটার ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে বিট, বিআইটি, বিট, কতগুলো বিট মিলে একটা বাইট হয়, ঠিক আছে। উবুন্টুতে সফটওয়্যার আছে 1000-এর বেশি, দুয়ের দাগেরটা, তিনের দাগেরটা বলছে সবচেয়ে বেশি প্রচলিত ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সবচেয়ে বেশি প্রচলিত ল্যাঙ্গুয়েজ সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। প্রিন্টারকে ভাগ করা যায় কয় ভাগে, না দুই ভাগে, ডট ম্যাট্রিক্স আর নন ম্যাট্রিক্স প্রিন্টার, ঠিক আছে। প্রিন্টারকে ভাগ করা যায় দুই ভাগে, দিয়ে দেওয়া হয়েছে দেখো দুটি। এবং লিনাস অপারেটিং সিস্টেমের ফাইল নাম হতে পারে কটি, 256টি, লিনাক্স অপারেটিং সিস্টেমে ফাইলের নাম হতে পারে 256টি। এবার বড় প্রশ্ন যে দুটো করতে হবে সেটা হচ্ছে যে সফটওয়্যার কাকে বলে, তার ভাগগুলি লেখো এবং আলোচনা করো, ঠিক আছে। কম্পিউটারের মেমোরি কী, কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, তার আলোচনা করো। কম্পিউটারের মূল কাজগুলি কী কী ও তাদের বর্ণনা দাও, এগুলো সবগুলোই তোমরা পেয়ে যাবে, না পারলে জানাবে, তাহলে বড় প্রশ্নটা আবার একটা ভিডিও তৈরি করে তোমাদের জানাতে হবে। শূন্যস্থান পূরণ আছে আর 3 নম্বরের, যেহেতু 50 নম্বর পরীক্ষা, দেখো সফটওয়্যার হলো ড্যাশের সমষ্টি, তো সফটওয়্যার হলো প্রোগ্রামের সমষ্টি, ওটা তোমরা প্রোগ্রাম লিখবে। অপারেটিং সিস্টেম ড্যাশ সফটওয়্যার, অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর ইউপিএসের কাজ হলো পাওয়ার সাপ্লাই করা, ঠিক আছে। তাহলে 50 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমরা বলে দিলাম, তোমরা এগুলো অবশ্যই অবশ্যই করে রাখো, খুব গুরুত্বপূর্ণ এগুলো। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপরের ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ধন্যবাদ।